নমস্কার বন্ধুগণ প্রাচীন ভারতের ইতিহাসে আমরা আগের দিন আলোচনা করেছি গুপ্ত বংশ সম্পর্কে অর্থাৎ গুপ্ত রাজাদের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি তো সেই ভিডিওটা যদি আপনারা এখনও দেখে না থাকেন তাহলে সেই ভিডিওটি অবশ্যই আগে দেখে নেবেন যার লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া রয়েছে এছাড়াও প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল সম্পর্কে এই চ্যানেলে বানানো সব ভিডিও দেখতে প্লে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে সমস্ত ভিডিও পরপর সাজিয়ে রাখা আছে যার লিঙ্ক ওপরের আই বাটনে আমি দিয়ে রাখছি আজকে আমরা দেখব গুপ্ত সাম্রাজ্যের সেই অংশটুকু মানে আজকে আমরা আলোচনা করব হুন আক্রমণ সম্পর্কে আমরা দেখব গুপ্ত সাম্রাজ্য কেন পতন হলো এবং আমরা আজকে আলোচনা করব এই চ্যাপ্টারের সব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গুপ্ত যুগের শিল্প সাহিত্য ও বিজ্ঞান তো এই ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনারা যদি নতুন হন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলি আরও আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে এই চ্যানেলকে বড় হতে সাহায্য করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে প্রথম কুমারগুপ্তের সময় ভারতে প্রথম হুন আক্রমণ হয় আর স্কন্দগুপ্তের সময় ভারতে দুবার হুন আক্রমণ হয় এবং দুবারই স্কন্দগুপ্ত হুনদের পরাজিত করেন এর ফলে স্কন্দগুপ্তকে আমরা এর ফলে স্কন্দগুপ্তকে ঐতিহাসিকরা বলেন ভারতের রক্ষাকারী বা প্রোটেক্টর অফ ইন্ডিয়া কিন্তু পরবর্তীকালে এই হুন আক্রমণের ফলেই প্রধানত ঐতিহাসিকরা বলেন যে এই হুন আক্রমণের ফলেই ধীরে ধীরে এই বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে তো আমরা আজকে এই ভিডিও শুরু করব হুন আক্রমণ দিয়ে এই হুনদের আদি বাসস্থান ছিল চীনের সীমান্তে অর্থাৎ চীনের সীমান্ত অঞ্চলে এরা বাস করত এবং এরা ছিল খুবই দুর্ধর্ষ এবং নিষ্ঠুর প্রকৃতির যাযাবর জাতি এরা এক স্থানে কোনোদিনই স্থির থাকতো না বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চলত এবং যে জায়গা তাদের সামনে পড়তো যে রাজ্য তাদের সামনে পড়তো সেই রাজ্যকে পুরো ধ্বংস করে দিত এই হুনরা ছিল খুবই শক্তিশালী আর খুবই বিপজ্জনক গ্রামকে গ্রাম তারা ধ্বংস করে দিত আর গুপ্তরাজা স্কন্দগুপ্ত এই হুন আক্রমণকে প্রতিহত করে ভারতে একটি ভারতকে হুন আক্রমণের হাত থেকে বাঁচান এর আগে আমরা ভিডিওতে দেখেছি যে বিদেশ থেকে যে সমস্ত জাতি ভারতে এসছে তারা সবাই পশ্চিম অঞ্চল দিয়ে এসছে আর এই হুনরাও ভারতে প্রবেশ করেছিল পশ্চিম অঞ্চল দিয়ে গুপ্ত সম্রাট স্কন্ধগুপ্তের সময় এরা পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কিন্তু স্কন্দগুপ্ত এদের প্রতিহত করেন এই হুনদের আক্রমণ প্রতিহত করার ফলে এই হুনরা ভারতে আর অনেক দিন আক্রমণ করতে পারেনি এরপরে যখন স্কন্দগুপ্ত মারা যান তারপরে গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে কারণ এর কারণ গুপ্ত সাম্রাজ্যের যে পরবর্তী যারা রাজা হয়েছিলেন তারা সবাই ছিলেন অযোগ্য এবং দুর্বল এই সময় খ্রিস্টীয় পঞ্চম শতকে খ্রিস্টীয় পঞ্চম শতকের হুনদের একজন শক্তিশালী নেতা নেতৃত্বে হুনরা পুনরায় ভারত আক্রমণ শুরু করে খ্রিস্টীয় পঞ্চম শতক বলতে মানে এই শতক বলতে কিভাবে গণনা করা হয় সেটা একটু জেনে রাখা দরকার পঞ্চম শতক বলতে বোঝানো হয় চারশো খ্রিস্টাব্দ থেকে চারশো নিরানব্বই খ্রিস্টাব্দ অবধি এই সময়টিকে বলা হয় পঞ্চম শতক আবার ষষ্ঠ শতক বলা হবে পাঁচশো থেকে পাঁচশো নিরানব্বই এইভাবে এই শতক ব্যাপারটা এইভাবে এটা গণনা করা হয় তো এই খ্রিস্টীয় পঞ্চম শতকের শেষভাগে হুনরা এই তোর মানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং তোরমানের নেতৃত্বেই তারা ভারত আক্রমণ করে তোরমান ভারত আক্রমণ করে পাঞ্জাব বিশেষত পশ্চিম অংশে তার রাজত্ব স্থাপন করেন কিন্তু এই তোরমান সম্ভবত গুপ্ত সম্রাট ভানুগুপ্তের হাতে পরাজিত হন গুপ্ত সম্রাট ভানুগুপ্তের হাতে এই তোরমান পরাজিত হন এরপরে হুনদের নেতা হয় মিহির কুল একে মিহির গুল নামেও ডাকা হয় অর্থাৎ এই মিহির কুলই মিহির গুল নামে পরিচিত এই মিহিরকুল বা মিহিরকুলের রাজধানী ছিল সাকল বা শিয়ালকোট আর ইনি ছিলেন হুন্দের থেকে শক্তিশালী নেতা এই মিহিরকুল বৌদ্ধ ধর্মের বিরোধী ছিলেন এই কারণে এই মিহিরকুল প্রচুর বহু বৌদ্ধ মঠ এবং বৌদ্ধ মন্দির ধ্বংস করেন মিহিরকুলের কথা আমরা জানতে পারি কল হনের লেখা রাস্তরঙ্গিনী বই থেকে এই কলহনের লেখা রাজতরঙ্গিনী বই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বিভিন্ন সময় কোশ্চেনটি এসছে যে রাস্তরঙ্গিনী গ্রন্থের লেখক কে আর রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক হচ্ছে কলহন আর এই কলহনের রাজতরঙ্গিনী থেকে এই মিহিরগুলের বা কুলের ভারত আক্রমণের কথা জানা যায় ছাড়াও এর কথা জানা যায় যশোদ বর্মনের মান্দাসর লিপি থেকে এই সময় যশোদ বর্মন নামে একজন শক্তিশালী রাজা ছিলেন যার রাজধানী ছিল মান্দাসর আর সেই মান্দাসরে একটি লিপি পাওয়া গেছে যেই লিপির নাম মান্দাসর লিপি এই লিপি থেকেও এই মিহির গুলের কথা জানা যায় কলহনের রাস্তরঙ্গিনি থেকে জানা যায় যে গান্ধার কাশ্মীর আবার দক্ষিণ ভারত আর সিংহল এই সমস্ত জায়গায় এই হুনদের রাজত্ব স্থাপিত হয়েছিল অর্থাৎ সেই সমস্ত জায়গায় মিহিরকুল দখল করেছিলেন আর যশোদ বর্মনের মানদাসর লিপি থেকে এটা জানা যায় যে হুনরা যখন এই মিহিরকুলের নেতৃত্বে মধ্য ভারতে আক্রমণ করছিল সেই সময় এই যশোদ বর্মন তোর সেই সময়ে এই যশোদ বর্মন মিহিরকুলকে পরাজিত করেন এবং এই এবং মিহিরকুলকে পরাজিত করার ফলে মধ্য ভারতে হুন আক্রমণ আর হয় না মধ্য ভারতে হুন আক্রমণের আশঙ্কা এই যশোদ বর্মন দূর করে এছাড়াও হিউয়েন এর বিবরণী থেকে এটা জানা যায় যে গুপ্ত সম্রাট নরসিংহ গুপ্ত বালাদিত্য এর হাতে মিহিরকুল পরাজিত হয়েছিলেন তাহলে মিহিরকুল ভারতে দুবার পরাজিত হয়েছিলেন এইভাবে আমরা জানতে পারি প্রথমবার যশোদ বর্মনের হাতে এবং তারপরে নরসিংহ বালাদিত্যের হাতে এই নরসিংহ এই নরসিংহগুপ্ত বালাদিত্য ছিলেন গুপ্ত বংশের রাজা নরসিংহ নরসিংহগুপ্ত বালাদিত্য এই মিহিরকুলকে পাঁচশো তেত্রিশ খ্রিস্টাব্দে হারান এরপরে অর্থাৎ এই মিহির কুলের পরে হুনদের শক্তি ধীরে ধীরে কমে যায় কারণ আর কোনো শক্তিশালী রাজা এই হুনদের মধ্যে আসেনি তাই হোক এই হুনদের একটি অংশ ভারতীয়দের সঙ্গে মিশে যায় ভারতীয়দের সঙ্গে বিবাহী বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং এর ফলে একটি নতুন জাতির উদ্ভব ঘটে যে জাতিকে আমরা জানি রাজপুত নামে তাহলে রাজপুত এদের উৎপত্তি এই হুন জাতির সঙ্গে ভারতীয় সংমিশ্রণেই ঘটেছিল এবার আমরা একটু আলোচনা করে নেব যশোদ বর্মনের সম্বন্ধে যশোদ বন যশোদ বর্মনের কথা আমরা জানতে পারি মানদাসর লিপি থেকে এই মান্দাসর লিপি থেকে এই যশোদ বর্মনের রাজ্যটা ছিল মালবের পশ্চিম অংশে আর সেই এবং এর রাজধানী ছিল মান্দাসোর তবে এই যশোদ বর্মন যে রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন সেই রাজবংশ বেশি দিন স্থায়ী হয়নি যশোদ বর্মন এই বংশের শক্তিশালী রাজা ছিলেন কিন্তু যশোদ বর্মনের মৃত্যুর পরে এই বংশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এইবার আমরা দেখব এই গুপ্ত বংশের পতন কেন হয়েছিল গুপ্ত বংশের পতনের কারণ গুপ্ত বংশের পতনের বিভিন্ন কারণ ঐতিহাসিকরা দিয়েছেন তার মধ্যে যে বিশেষ বিশেষ কারণগুলি আমি এখানে লিখেছি প্রথম কারণ অন্তর্দ্বন্দ্ব গুপ্ত রাজাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সূচনা হয়েছিল যার ফলে এই বংশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে গুপ্ত যখন মারা যান তারপর থেকেই এই গুপ্ত বংশের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সূচনা হয় কুমারগুপ্ত যখন মারা যান তারপরে স্কন্দগুপ্ত সিংহাসনে বসেন আর ঐতিহাসিকরা মনে করেন স্কন্ধগুপ্ত সিংহাসনে বসেছিলেন একটা সংঘর্ষের মাধ্যমে পরবর্তীকালে গুপ্ত সম্রাট পুরুগুপ্তের মৃত্যুর পরেও আবার এই গুপ্ত সাম্রাজ্যের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা যায় স্বাভাবিকভাবে কোনো একটি বংশের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব দেখা যায় সেই বংশের দুর্বলতা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে এছাড়াও দ্বিতীয় কারণ হচ্ছে দুর্বল রাজা গুপ্ত বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তের পর থেকে যারাই এই বংশের রাজত্ব করেন তারা সকলেই ছিলেন অযোগ্য এবং দুর্বল এর ফলে এই বংশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তৃতীয় কারণ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সামন্ত প্রথা আমরা এর আগে একটি ভিডিওতে যখন আমরা সাতবাহন বংশের কথা আলোচনা করছিলাম তখন দেখেছি যে সাতবাহন রাজারা ব্রাহ্মণদের জমি দান করা শুরু করেন আর এই জমিদানের প্রথা ধীরে ধীরে বাড়তে থাকে আর গুপ্ত সাম্রাজ্যের সময় এটা আরও বৃদ্ধি পায় গুপ্ত সাম্রাজ্যের সময় শুধুমাত্র ব্রাহ্মণদেরই যে জমি দান করা হতো তা নয় ব্রাহ্মণ ছাড়াও যে সমস্ত কর্মচারীরা খুবই গুরুত্বপূর্ণ ছিলেন গুপ্ত সাম্রাজ্যের জন্য তাদেরকেও জমি দান করা হতো এবং এই গুপ্ত সাম্রাজ্যের সময় ছোট ছোট ভূমি দান করা হতো না গ্রামকে গ্রাম দান করে দেওয়া হতো এবং সেই গ্রামের বা একটি অঞ্চলের দায়িত্ব মানে শাসন বিচার শান্তিরক্ষা সমস্ত কিছু সেই সমস্ত ব্যক্তিদের হাতে চলে যায় এবং সেই সমস্ত ব্যক্তিরা সামন্ত নামে পরিচিত হন তাহলে সামন্তরা এবার এই জায়গা থেকে শক্তিশালী হতে শুরু করে এবং পরবর্তীকালে যখন গুপ্ত রাজারা দুর্বল হয়ে পড়েন সেই সময় থেকে সামন্তরা স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছেন গুজরাটের মৈত্রক বংশ কনৌজের মৌখরি বংশ এছাড়াও মান্দাসরের যশোদ বর্মন এই বর্মনও ছিলেন গুপ্তদের আন্ডারে একজন সামন্ত রাজা পরবর্তীকালে সে শক্তিশালী হয়ে যায় এবং স্বাধীন হয়ে যায় তো এই মৈত্রক বংশ মৌখরী বংশ যশোদ বর্মন এরা সকলেই শক্তিশালী হয়ে ওঠেন আর তারা স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে এর পরের কারণ স্থায়ী সেনাবাহিনীর অভাব গুপ্ত রাজাদের কোনো স্থায়ী সেনাবাহিনী ছিল না কোনো সেনাবাহিনী ছিল না এই গুপ্ত রাজাদের সমুদ্রগুপ্তের কথা আমরা যখন আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে সমুদ্রগুপ্ত ভারতের বহু জায়গা দখল করে একটি বিশাল গুপ্ত সাম্রাজ্য গঠন করেছিলেন কিন্তু সমুদ্রগুপ্তেরও যে একটি সৈন্য বাহিনী ছিল তা কোনো তথ্য থেকে পাওয়া যায় না এর থেকে ধরা হয় যে সেই সময় মানে সমুদ্রগুপ্তের কোনো সৈন্যবাহিনী ছিল না আর এই জন্য বা সেনা বাহিনীর সামন্ত রাজাদের ওপর অর্থাৎ সামন্ত রাজারা সৈন্যবাহিনী সরবরাহ করতেন যুদ্ধের সময় আর সেই সৈন্যবাহিনী নিয়ে গুপ্ত রাজারা যুদ্ধ করতেন এমনকি হাতি ঘোড়া প্রভৃতি যেগুলি যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত কিছুতেও গুপ্ত রাজাদের কোনো অধিকার ছিল না সমস্ত কিছুর জন্য তারা সামন্ত রাজাদের ওপর নির্ভরশীল থাকত আর এই কারণেই পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্য আরও দুর্বল হয়ে পড়ে কোনো রাজাদের যদি স্থায়ী সেনাবাহিনী না থাকে যদি তারা সামন্ত রাজাদের ওপরে সেনাবাহিনীর জন্য নির্ভরশীল হয়ে থাকেন তাহলে সামন্ত রাজারা যখন বিদ্রোহ করবে তখন সেই বিদ্রোহ মেটাবেন কী করে সেই কারণেই এই গুপ্ত সাম্রাজ্য বিশেষ করে দুর্বল হয়ে পড়েছিল যে স্থায়ী কোনো সেনাবাহিনী তাদের ছিল না এবং সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বৈদেশিক আক্রমণ গুপ্ত বংশের আমলে প্রচুর বৈদেশি জাতি আক্রমণ করে সেগুলি হচ্ছে পুষ্যমিত্র বাকাটক হুন প্রভৃতি এরা প্রত্যেকে ভারত আক্রমণ করে গুপ্ত সাম্রাজ্যের সময় স্কন্দগুপ্ত হুন্দের আক্রমণ প্রতিহত করেন আমরা দেখেছি স্কন্দগুপ্ত দুবার ভারতে হুন আক্রমণ প্রতিহত করেন কিন্তু তারপরে গুপ্ত রাজারা দুর্বল হয়ে পড়ে এবং তারা এবং তাদের আমলে হুনরা বারে বারে আক্রমণ করতে থাকে এবং ঐতিহাসিকরা বলে যে এই হুন আক্রমণই হল প্রধান কারণ এই গুপ্ত সাম্রাজ্যের ধ্বংস হওয়ার জন্য যাই হোক এই সমস্ত কারণ যেগুলি সব কিছু মিলিয়ে গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন বিষ্ণুগুপ্ত এবং বিষ্ণুগুপ্তের পরে এই গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় বিভিন্ন দুর্বলতার কারণে যখন গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে তখন একে একে বললাম সামন্ত রাজারা স্বাধীনতা ঘোষণা করতে শুরু করেন এই সময় প্রথম যে সামন্ত রাজা স্বাধীনতা ঘোষণা করেন তিনি হচ্ছেন এই মান্দাসরের যশোৎ বর্মন যশদ বর্মন প্রথমবার স্বাধীনতা ঘোষণা করেন এবং তিনি স্বাধীন হয়ে যান গুপ্ত সাম্রাজ্য থেকে দিয়ে একটি স্বাধীন রাজা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন এরপরে কনকের মৌঘরী বংশ মৈত্রক বংশ প্রভৃতি স্বাধীন হয়ে যায় যাই হোক এইবার আমরা চলে আসব গুপ্ত যুগের শিল্প সাহিত্য ও বিজ্ঞানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গা থেকে বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন করা হয়েছে শুরু করব আমরা সাহিত্য দিয়ে গুপ্ত যুগে সংস্কৃত ভাষাই ছিল প্রধান তাই জন্যই যে সমস্ত গ্রন্থ রচনা হয়েছে সব কিছুই সংস্কৃত ভাষায় রচিত হয়েছে এই কারণে এই যুগকে সংস্কৃত ভাষার পুনরুত্থানের যুগ বলা হয় গুপ্ত রাজাদের কথা যখন আমরা আলোচনা করছিলাম আগের ভিডিওতে তখন দেখেছিলাম সমুদ্রগুপ্তের একটা উপাধি ছিল সেটা হচ্ছে কবিরাজ কবিরাজ কথার অর্থ হলো শ্রেষ্ঠ কবি এর থেকে আমরা জানতে পারি যে সমুদ্রগুপ্ত নিজেও খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং অবশ্যই সুসাহিত্যিক ছিলেন এছাড়াও তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন কারণ তার বিনা বাদনরত মুদ্রা পাওয়া গেছে এছাড়াও আমরা পড়ে এছাড়াও আমরা দেখেছি হরিসেনের কথা হরিসেন যিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন আর তিনি একটি বিখ্যাত প্রশস্তি রচনা করেন যেটি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি এই এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি সম্পর্কে আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি সেই এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তিতে এই হরি সেনের কবি প্রতিভার স্বাক্ষর আমরা পেয়ে থাকি এই যুগে একের পর এক বিখ্যাত এই যুগে প্রচুর বিখ্যাত সাহিত্যিক জন্মগ্রহণ করেন এবং প্রচুর বিখ্যাত গ্রন্থ এই সময় রচিত হয় যাদের প্রথমেই আসে বিষাক দত্তের নাম বিষাক দত্ত একটি গ্রন্থ রচনা করেছিলেন বিষাক দত্ত দুটি নাটক রচনা করেছিলেন একটি হচ্ছে মুদ্রা রাক্ষস একটি হচ্ছে দেবী চন্দ্রগুপ্ত দেবী চন্দ্রগুপ্তমে সম্পূর্ণ অংশটি পাওয়া যায়নি শুধুমাত্র কিছুটা অংশ পাওয়া গেছে এবং এর সম্পর্কেও আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তাই বিশেষ তাই ডিটেলস আর এই সম্পর্কে আমি আলোচনা এখানে করবো না যাই হোক বিশাক দত্ত রচনা করেন মুদ্রারাক্ষস দেবী চন্দ্রগুপ্ত সূদ্রক রচনা করেন মৃৎচক টিক তাহলে মৃচক টিক রচনা করেন কে শুদ্র ভারবি রচনা করেন কিরিতার্যু নিয়ম তাহলে কিরিতার্যু নিয়ম রচনা করেন কে ভারবি ভাট্টি কাব্য রচনা করেন কবি ভাট্টি বিষ্ণু শর্মা রচনা করেন পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ অমর সিংহ রচনা করেন অমর বা শব্দকোষ এ দুটি একই নাম মানে একই বই দুটি নাম অমর বা শব্দকোষ আর এই যুগে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন মহাকবি কালিদাস কালিদাস রচনা করেছিলেন বিভিন্ন নাটক যেগুলির নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নি মিত্রম মেঘদূত রঘুবংশম কুমার সম্ভব বিক্রম উর্বশী এগুলি রচনা করেন মহাকবি কালিদাস তাহলে কালিদাসের রচিত নাটকগুলি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নি মিত্রম মেঘদূত রঘুবংশম সম্ভব বিক্রম উর্বশী সোমদেব রচনা করেন এই সময় কথা শরিত সাগর এই সমস্ত কিছু রচিত হয় সংস্কৃত ভাষায় এই যুগে বিজ্ঞান বিশেষ উন্নতি লাভ করেছিল কারণ এই যুগে খুবই বিখ্যাত কিছু বিজ্ঞানী জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত চিকিৎসক ধন্যন্তরী এবং বাঘভট্ট এই যুগের মানুষ ছিলেন তাহলে ধন্বন্তরী আর বাঘভট্ট হলেন চিকিৎসক ধরা হয় যে অনেক ঐতিহাসিক মনে করেন যে সুশ্রুত বিখ্যাত শল্লবিদ সুশ্রুত এই যুগে জন্মগ্রহণ করেন তাহলে তাহলে সুশ্রুত ছিলেন শল্যবিদ এই গুপ্ত যুগের একজন বিখ্যাত জ্যোতির্বিদ হচ্ছেন আর্যভট্ট আর্যভট্ট দুটি গ্রন্থ রচনা করেন যেগুলির নাম আর্যভট্টম এবং সূর্য সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত গ্রন্থে আর্যভট্ট দেখিয়েছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তিত হয় মানে এটা পৃথিবী যে সূর্যের চারিদিকে আবর্তিত হয় এই সূর্য সিদ্ধান্ত বইয়ের মাধ্যমে বহুদিন আগে জানিয়ে গেছেন এছাড়াও এই আর্যভট্ট আহ্নিক গতি এবং বার্ষিক গতি এই দুটি আবিষ্কার করেন তিনি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন বছরে তিনশো দিন হয় সেটিও গণনা করেন এই আর্যভট্ট তাহলে এই আর্যভট্ট হচ্ছেন এই যুগের একজন বিখ্যাত ব্যক্তি এই যুগের আরো একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী হচ্ছেন বরাহ মিহির বরাহ মিহির বরাহ মিহির দুটি গ্রন্থ রচনা করেন যেটি হচ্ছে বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্ত পঞ্চ সিদ্ধান্ত এবং বৃহৎ সংহিতা এই দুটি রচনা করেন বরাহমিহির বরাহমিহির জ্যোতির্বিজ্ঞানকে তিন ভাগে বিভক্ত করেন সেগুলি হচ্ছে জ্যোতির্বিদ্যা গণিত এবং জ্যোতিষ শাস্ত্র এই তিনটি ভাগে বরাহমিহিরই প্রথমবার ভাগ করেন এই যুগে আরো একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্ত রচনা করেন ব্রহ্ম সিদ্ধান্ত আর এই ব্রহ্ম সিদ্ধান্তে ব্রহ্মগুপ্ত নিউটনের জন্মের বহু বছর আগে বলে গেছেন যে সমস্ত বস্তু অভিকর্ষ বলে টানেই পৃথিবীতে ফিরে আসে মাটিতে পড়ে মানে সমস্ত জিনিস মাটিতে পড়ে এটার কারণ হচ্ছে অভিকর্ষ বল এটা এই ব্রহ্মগুপ্ত ব্রহ্ম সিদ্ধান্ত বইতে বহুদিন আগে জানিয়ে গেছেন ভারতীয়রাই প্রথম এক থেকে নয়ের অবধি সংখ্যার ব্যবহার শুরু করেন এক থেকে নয় অবধি সংখ্যার ব্যবহার ভারতীয়রাই প্রথম শুরু করেন এবং শূন্যের ব্যবহার ভারতীয়রা শুরু করেন তাহলে শূন্যের ব্যবহারও শুরু করেন ভারতীয়রা এছাড়াও দশমিক চিহ্নের ব্যবহার ভারতীয়রা এই শুরু করেন আর এই সমস্ত কিছু হয় এই গুপ্ত যুগে গুপ্ত যুগের বৈজ্ঞানিকরাই এইগুলির আবিষ্কার করেছিলেন এবার আমরা যাব গুপ্ত যুগের শিল্পে শিল্পের ক্ষেত্রেও এই যুগ একটি বিশেষ স্থান অধিকার করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সম্পর্কে পড়ার সময় আমরা একটি লৌহ স্তম্ভের কথা পেয়েছিলাম যেটি হচ্ছে মেহরুলি লৌহ স্তম্ভ বা মেহরুলি আয়রন পিলার এই মেহরুলি আয়রন পিলার বা মেহরুলি স্তম্ভ দিল্লির কুতুব মিনারের কাছে অবস্থিত আর এটি তৈরি করা দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই পিলারের বৈশিষ্ট্য হচ্ছে যে এই পিলারে এখনো পর্যন্ত একটুও মরচে ধরেনি এবং এখনো পর্যন্ত এর মসৃণতা একটুও কমেনি এর থেকে এই সময়কার বিজ্ঞানের উন্নতির কথা যেমন জানা যায় তেমনি এই যুগের শিল্পের একটা নিদর্শনও এই মেহরুলি স্তম্ভ গুপ্ত যুগে প্রথম ইঁট পাথর দিয়ে মন্দির নির্মাণের কৌশল শুরু হয় এর আগে অবধি ইঁট পাথর প্রভৃতি স্থায়ী জিনিস দিয়ে মন্দির নির্মাণের কোনো নিদর্শন পাওয়া যায়নি প্রথমবার ইঁট পাথর দিয়ে মন্দির নির্মাণ শুরু হয় গুপ্ত যুগে এই যুগে শিল্পের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে অজন্তার গুহাচিত্র অজন্তার গুহাচিত্র যেগুলি এখনো পর্যন্ত মানুষের বিস্ময়ের সৃষ্টি করে সেইগুলি এই গুপ্ত যুগেই তৈরি হয়েছিল এছাড়াও এই যুগে বেশ কিছু মন্দির তৈরি হয় যেগুলি হচ্ছে দেওঘরের বিষ্ণু মন্দির এই দেওঘরের বিষ্ণু মন্দির গুপ্ত যুগে তৈরি হয় কোটেশ্বর মন্দির এবং মণিনাগ মন্দির গুপ্ত যুগে তৈরি হয় গুপ্ত রাজারা সকলেই ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী সেই কারণেই ঐতিহাসিকরা এই গুপ্ত যুগকে বলেন হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ কারণ এর আগে মৌর্য বংশের সময় ভারতে বৌদ্ধ ধর্মের উন্নতি হয় এবং বৌদ্ধ ধর্ম প্রধান আসন লাভ করে তখন গিয়ে ব্রাহ্মণ্য ধর্ম কিছুটা পিছনে চলে যায় কিন্তু গুপ্ত আমলে আবার এই ব্রাহ্মণ্য ধর্ম বা হিন্দু ধর্ম পুনরায় প্রধান আসন লাভ করে এই যুগে গিয়ে বৌদ্ধ ধর্ম কিছুটা পিছনে চলে যায় যদিও গুপ্ত রাজারা কেউই যদিও রাজারা প্রত্যেকেই পরধর্ম সহিষ্ণু ছিলেন আর এই ব্রাহ্মণ্য ধর্মের ক্ষেত্রেও এই গুপ্ত যুগে বিশেষ পরিবর্তন দেখা যায় এই যুগে ব্রাহ্মণ্য ধর্মে এতদিন পর্যন্ত প্রধান দেবতা ছিলেন ইন্দ্র বরুণ প্রভৃতি কিন্তু তাদের জায়গায় এই গুপ্ত যুগে শিব বিষ্ণু কার্তিক দেবী দুর্গা দেবী লক্ষ্মী প্রভৃতি প্রভৃতি দেব দেবীর পুজো শুরু হয় এই ছিল বিস্তারিতভাবে আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন এর পরের দিনে আমরা প্রাচীন ভারতে শুরু করব গুপ্তত্ব যুগ অর্থাৎ গুপ্ত যুগের পরবর্তীকালে ভারতের অবস্থা সম্পর্কে আমরা এর পরের দিনের ভিডিও থেকে আলোচনা করা শুরু করব। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ